আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি প্রেথা ইসলাম কনক। ঐতিহাসিক ছয় দফা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তানের দুঃশাসন থেকে মুক্তির কৌশলপত্র হিসেবে 1966 সালের এই দিনে ছয় দফার প্রস্তাব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান দলের সভানেত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক প্রশ্নের জবাবে তিনি জানান বিএনপির সঙ্গে আলোচনার সিদ্ধান্ত এখনো হয়নি, সেক্ষেত্রে জাতিসংঘের মধ্যস্থতার প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই, আর আমাদের দেশে আমরা আলোচনা করব আমাদের নিজেদের সমস্যা, প্রয়োজন হলে নিজেরাই সমাধান করব। কেন আমরা গত বিগত নির্বাচনেও তো মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে সংলাপ আহ্বান করেছিলেন, যেখানে বিএনপির সঙ্গে দুইবার সংলাপ তিনি করেছিলেন, এখন বাইরের কেন বিষয়টা বারবার আসে, জাতিসংঘ কেন মধ্যস্থ থাকে? আমাদের দেশে এমন কোনো রাজনৈতিক সংকট হয়নি যে জাতিসংঘের এখানে ইন্টারফেয়ারেন্সের প্রয়োজন আছে। ঢাকা সিলেট মহাসড়কে মালবোঝাই ট্রাকের সাথে শ্রমিকবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে অন্তত 15 জন নিহত হয়েছে, আহত হয়েছে 13 জন, হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক। সিলেটের নাজিরবাজার এলাকায় ভোর 6টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢালাই শ্রমিক বোঝাই পিকআপ ভ্যানটি সিলেট থেকে গোয়ালবাজার এলাকায় যাচ্ছিল, পথে নাজিরবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাক পিকআপ ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয় 11 জন, সবাই পিকআপ ভ্যানের যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরও 4 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 9 জনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের হরিশ মিয়া, সৌরভ সাধু মিয়া, তাইফ নূর, সাগর রশিদ মিয়া, দুলাল মিয়া, বাদশা মিয়া ও সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াহিদ আলী। দুর্ঘটনায় আহত কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। আমরা যারা যাদেরকে উদ্ধার করছি ইমিডিয়েটলি আইসে উদ্ধার করছি তাদেরকে আমরা উসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করছি। দুইটার মুখোমুখি সংঘর্ষের ফলে তারা কিছু ট্রাকের নিচে পড়ে যায়, আর কিছু লেবার যারা আছিল প্রায় পিকআপের উপর তারা ছিটকে রাস্তার পাশে পড়ে যায়, সবাই ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। রাজধানীর ওয়ারের টিপু সুলতান রোডে তিতাস গ্যাস লাইনে আগুনে 5 জন দগ্ধ হয়েছে। রাত 2টার দিকে লাগা আগুন 3.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান ওয়ারের টিপু সুলতান রোড এলাকায় ডিপিডিসির ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইন বসানোর কাজ করছিল শ্রমিকরা, কাজের ফাঁকে তারা ধূমপান করছিল, এ সময় তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখায় 2টি ভবনের সামনের অংশ এবং বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়। আগুনে দগ্ধ কয়েকজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান তিতাস কর্তৃপক্ষকে জানানো হলে তারা গ্যাসের লাইনটি বন্ধ করে দেয়, এরপর গ্যাসের চাপ কমে আসায় ভোর 5:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সংশ্লিষ্ট এলাকায় ধূমপান না করতে এবং আপাতত চুলা না জ্বালাতে অনুরোধ করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ, আফগানিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে বাদাকশান প্রদেশের ভারপ্রাপ্ত গভর্নর সহ অন্তত 3 জন, আরও 6 জন আহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। প্রাদেশিক রাজধানী ফায়েজাবাদে মঙ্গলবার গভর্নর মৌলভি নিসার আহমেদকে বহনকারী গাড়িকে আঘাত করে বিস্ফোরক বোঝাই আরেকটি গাড়ি, এতে ঘটনাস্থলেই নিহত হন গভর্নর ও তার গাড়ি চালক। এ সময় আশপাশে থাকা 6 বেসামরিক ব্যক্তিও আহত হন। কয়েক ঘন্টা পর টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে হামলার দায় স্বীকার করে পোস্ট দেয় জঙ্গি গোষ্ঠী আইএস। ডেপুটি গভর্নর পদমর্যাদার মৌলভি নিসার আহমেদ একই সাথে প্রদেশটির ভারপ্রাপ্ত গভর্নর ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। খেলার খবর, ফুটবল দল বদল। রিয়াল মাদ্রিদ থেকে মঙ্গলবার আনুষ্ঠানিক বিদায় নেওয়ার কয়েক ঘন্টা পরই আল ইতিহাদের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন করিম বেনজেমা। 3 বছরের চুক্তিতে ফরাসি ফরোয়ার্ডকে প্রতি মৌসুমে 200 মিলিয়ন ইউরো বেতন দেবে সৌদি ক্লাবটি।
নতুন ক্লাবে যোগ দিয়ে সৌদি প্রো লীগের প্রশংসা করেন বেঞ্জেমা। এটা অনেক ভালো একটি লীগ। বন্ধু ক্রিস্টিয়ানো রোনালদো এখানে যোগ দিয়েছে, তাতে এটাই প্রমাণ হয় সৌদি আরব ওপরের ধাপে উন্নত হচ্ছে। 35 বছরের এই ফরাসি তারকা আরও বলেন, সৌদি আরবে তিনি জিততে এসেছেন, এমনটা ইউরোপেও করেছেন। দুই ইংলিশ ক্লাব উলভস ও টটেনহামের সাবেক কোচ নুনো এসপিরিতির সান্তোসের অধীনে আল ইতিহাদে এবার সৌদি লীগ চ্যাম্পিয়ন দল। এর আগে রিয়াল তাদের ট্রেনিং গ্রাউন্ডে আনুষ্ঠানিক বিদায় জানায় বেঞ্জেমাকে। ফরাসি ফরওয়ার্ড তার বিদায় ভাষণে জানান, রিয়ালেই ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছে ছিল তার, কিন্তু জীবন অনেক সময় অন্য সুযোগও এনে দেয়, তাই ছেড়ে যেতে হচ্ছে ক্লাবকে। রিয়ালে 2009 সালে যোগ দেওয়ার পর 14 বছরে 647 ম্যাচ খেলে 353 গোল করেছেন বেঞ্জেমা, অ্যাসিস্ট করেছেন 165, ট্রফি জিতেছেন 25। মাদ্রিদ ক্লাবটিতে রোনালদোর পর বেঞ্জেমাই দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ।